দেখেন এই সাইড আর এই সাইড কিন্তু সমান সমান হয়ে গেছে। হ্যাঁ এই সমান করাকে আমরা জাস্টিফাই বলি। দেখেন এখানে যখন ক্লিক করবো এই প্যারাগ্রাফ, দেখেন এখানে লেখাতে এই যে জাস্টিফাই, দেখেন জাস্টিফাইতে কি মার্ক করা আছে। এখন যদি আমরা এখানে লেফটে ক্লিক করি তাহলে দেখেন লেফটে চলে গেছে লেখাটা, এখানে কিন্তু এলোমেলো হয়ে গেছে। ঠিক আছে, এই পাশে সমান, এই পাশে এলোমেলো। তো দোনো সাইড সমান করার জন্য, দোনো সাইড মানে লেফট এবং রাইট সমান করে রাখার জন্য লেখাকে অ্যালাইন করার জন্য আমরা জাস্টিফাই ইউজ করবো। আজকের তারিখ হলো 16 তারিখ। হ্যাঁ 16/3/2021 আজকে আমরা দেখবো আজকে যে ক্লাসটা হয়েছে এই যে অ্যালাইনমেন্ট সেটা দেখো, আর কোন থেকে তার জন্য ধরেন এখানে আমরা আমরা তো উপরে দেখছি প্রথম কি দেখছি উপরে টাইটেল বার, এই উপরে অংশটা টাইটেল বার দেখেছি, তারপরে নিচের অংশটা কি আছে ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, ক্লিয়ার? রিপোর্ট গ্রুপ, ফন গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ। আবার ইনসার্টের মধ্যে যাই, সেখানেও আমাদের রিবন আছে, রিবনের মধ্যে গ্রুপ আছে। তো আমরা যেহেতু হোম 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 ট্যাবে আছি, হোম ট্যাবের যে গ্রুপটা আছে সেটা হলো ফন গ্রুপ। হ্যাঁ তো এখানে দেখেন আমরা যদি ড্রয়িং করি হোম ট্যাব, যদি আমরা দেখি হোম ট্যাব, ধরেন এটা হোম ট্যাব, এই শো অ্যান্ড হোম, এটা হোম ট্যাব। হ্যাঁ হোম ট্যাবের মধ্যে কী আছে আমরা দেখি, প্রথম আছে ক্লিপবোর্ড, CLIP ক্লিপ, BOARD ক্লিপবোর্ড। তারপর এখানে দেখতে পাচ্ছি অন, FONT অন। তারপর এখানে পাচ্ছি প্যারাগ্রাফ, PARAGRAPH প্যারাগ্রাফ। হ্যাঁ তারপর এখানে পাচ্ছি স্টাইল, STYLE স্টাইল, এস আছে স্টাইল। আর এখানে আছে EDIT, হ্যাঁ তাহলে আমরা একটা ম্যাপ করে নিলাম, হ্যাঁ একটা চার্ট বানিয়ে নিলাম। দেখেন এখানে হলো ক্লিপবোর্ড, তারপর ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং। ঠিক আছে, এখন আমরা তো ফন্টের কী কাজ দেখছি, ফন্টের কয়েকটা কাজ দেখেছি, সেটা হলো ফন্ট দিয়ে দেখি ফন্ট। হ্যাঁ ফন্টের আমরা কী করছি, একটা ফন্ট চেঞ্জ করে দেখেছি, কীভাবে ফন্ট চেঞ্জ করে সেটা আমরা দেখেছি। তারপরে ফন্টের সাইজ, ফন্ট সাইজ শিখেছি, ফন্ট কালার, ফন্ট কালার শিখেছি, কালার। ঠিক আছে এগুলো শিখেছি না? তারপরে গোল্ড, ইটালিক, আন্ডারলাইন দেখেছি না? তারপরে হ্যাঁ রিবনের মধ্যে তো ফন্ট ফন্ট আছে, হ্যাঁ ফন্টের মধ্যে আমরা কিছু বোল্ড ইটালিক আছে। আজকে আমরা এটা বলি রিপ্লে করব, BOLD বোল্ড, তারপরে ইটালিক, IT আছে, ITALIC ইটালিক, তারপরে আন্ডারলাইন। দেখেন মাউস যখন এখানে ধরবো ইউ সিম্বলের উপর তখন আমাদের দেখাবে আন্ডারলাইন দেখাবে, হ্যাঁ লিখেছি। এখন এখানে যদি আমরা ফন্ট চেঞ্জ করতে চাই, আমি চাচ্ছি একটা ফন্ট চেঞ্জ করবো, তাহলে আমরা কী করবো সিলেকশন করবো, আগে সিলেকশন করবো পুরো লেখাটাকে। সিলেকশন করার পর ফন্টের যে এখানে ছোট্ট একটা বাটন আছে, হ্যাঁ এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে দেখেন দেখাচ্ছে ফন্ট। তো এখানে আমরা ফন্ট, এখানে অনেকগুলো ফন্ট আছে, ঠিক আছে আমরা যে ফন্টের উপর যে ফন্টে ক্লিক করবো ঠিক আছে সেই ফন্ট এখানে চলে আসবে, ঠিক আছে। অথবা আমাদের যে কিবোর্ডের যে অ্যারো আছে, অ্যারো দিয়ে আমরা নিচে নেমে নেমে দেখতে পারি। এখানে এক্সাম্পল দেখাচ্ছে যে দেখেন ফন্ট দেখাচ্ছে, আমরা এখান থেকে দেখতে পারি। অথবা যদি এখান থেকে আমরা এটা এই ক্যাটাগরি, হ্যাঁ এখন যদি বি লিখি, এখানে বি চাপ দিই তাহলে বি ক্যাটাগরি আছে, তাহলে বি ক্যাটাগরিতে যেগুলো আছে
সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো যে ফর্মুলা আছে সেগুলো আমরা দেখতে পাবো। হ্যাঁ সেই ক্যাটাগরি যেমন সি এখানে লিখেছে, এখানে বি আছে না, সি লিখ সি ক্যাটাগরি আছে, এখন সি ক্যাটাগরিতে যে এখান থেকে সি ক্যাটাগরিতে যেগুলো আছে সেই ফর্মগুলো আমাদের এখানে ডিসপ্লে করছে। হ্যাঁ এখানে প্রি ভিউ, প্রি ভিউ দেখাচ্ছে। হ্যাঁ ধর এই এই ফন্টটা দেবো, এই ফন্টটার নাম কি ক্যাস্টেলার, ক্যাস্টেলার এই ফন্টটার নাম ক্যাস্টেলার। এখানে যদি আমরা নিতে চাই তাহলে সিলেকশন করার পরে ওকে দেবো, ওকে তারপরে দেখেন এই ফন্ট চলে আসে ক্যাস্টেলার ফন্ট। কী নাম? ক্যাস্টেলার ফন্ট। তাহলে আমরা ফন্ট চেঞ্জ দেখলাম। হুম তাহলে ফন্ট সাইজ, ফন্ট সাইজ করতে হলে সেম ভাবে আমাদের যদি ফন্ট যদি বড়ো করতে, ফন্ট সাইজ হলো ফন্টের আকার বড়ো অথবা ছোটো করা। তাহলে ফন্টের আকার যদি বড়ো ছোটো করতে তাহলে আমরা সিলেকশন করতে হবে, সম্পূর্ণ সিলেকশন করে আমরা এই ফন্টের এই ছোটো বক্সে ক্লিক করব। তো দেখেন বক্স ক্লিক করার পর আমাদের একটা আর একটা উইন্ডো আসছে, সেখানে লেখা আছে সাইজ। এই যেখানে লেখা করা হবে, হ্যাঁ সাইজের এখানে 8 থেকে 32 পর্যন্ত আমাদের আছে, না সরি 8 থেকে 72 পর্যন্ত আছে। তাহলে যেটা যে সাইজটা প্রয়োজন হবে সেই সাইজটা এখানে ক্লিক করে দেবো, অথবা অ্যারো দিয়ে নিচে নামে আমরা এখানে একটা ক্লিক করবো, ক্লিক করার এখানে একটা ক্লিক করার পর আমরা অ্যারো দিয়ে কত সাইজ দেবো সেই সাইজ ধরো 16 16 সাইজ দেবো। হ্যাঁ সবগুলো এখানে প্রিভিউ করবে, যদি বড়ো হয় যে ছোটো হয় ছোটোর দিকে যাবে, বড় হয় পরের দিকে যাবে। হ্যাঁ এখানে প্রিভিউ দেখাবে, তখন আমরা এখানে ওকে করবো, ওকে করলে আমাদের ফাইল ফন্টটা এখানে বড় দেখাবে, ঠিক আছে বড় হয়ে যাবে। তাহলে আমরা ফন্ট চেঞ্জ এবং ফন্ট সাইজ দেখে দিলাম। হ্যাঁ এবার ফন্ট কালার, ফন্ট কালার করতে হলে সেম ভাবে আমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করে এখানে ওই সেম ছোটো বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ফন্ট কালার, ফন্ট যে সেকশনটা আছে তার নিচেই দেখেন ফন্ট কালার লেখা আছে। এখান থেকে আমরা ফন্ট বাটনে ক্লিক করবো, ক্লিক করবো দেখেন এখানে অনেক ধরনের কালার আছে, অনেক ধরনের আমাদের যেই কালারটা আমাদের প্রয়োজন আমরা সেই কালারটা সিলেক্ট করবো। ধরুন আমরা প্রথম লাল কালার করি, রেড, রেড কালারটা সিলেক্ট করবো, যেখানে আমাদের প্রিভিউ তো রেড দেখাচ্ছে। হ্যাঁ এখন ওকে দিব, আমাদের ওকে রেড কালার হয়ে গেছে পুরো লেখা। হ্যাঁ আমাদের কালারটাও বোঝা গেল। হ্যাঁ তারপরে বোল্ড ইটালিক আন্ডারলাইন, হ্যাঁ এখন যদি বোল্ড করতে চাই কারণ পুরো লেখাটা বোল্ড করবো না, আমি এখানে বোল্ড করবো দা ব্রাউন ফক্স, কিন্তু এই ব্রাউন ফক্সটুকু আমি সিলেকশন করবো। সিলেকশন করে এই বোল্ড যে বাটনটা আছে না, হ্যাঁ এই বি লেখা এই সিম্বলটা মধ্যে আমরা ক্লিক করবো, ক্লিক করে বোল্ড হয়ে যাবে, ক্লিক করে এই ক্লিক করছি বোল্ড হয়ে, দেখেন এখান থেকে একটু কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু হালকা লেখা, এটা গাঢ় হয়ে গেছে, বোল্ড মানে একটু গাঢ় গাঢ় কালি লেখা ডাবল করে। হ্যাঁ তাহলে বোল্ড বোঝা গেল। হ্যাঁ তাহলে আমরা বোল্ড এখান থেকে ওকে হয়ে গেল। তারপরে হচ্ছে কি ইটালিক, ইটালিক হলো একটু বাঁকা ধরনের, মানে যে লেখাটা নর্মাল আছে হ্যাঁ সাপে লেখা একটু বাঁকা। হ্যাঁ যেমন আমরা এখান থেকে কুইক জাম্প এইটুক আমরা ইটালিক করবো, তাহলে এখানে সেম ভাবে ওইখানে যাবো ফন্ট ফন্ট গ্রুপে গিয়ে আই যে সিম্বলটা আছে সিম্বলে একটা ক্লিক করে দিবো, ক্লিক করে আমাদের লেখাটা ইটালিক হয়ে যাবে, ক্লিয়ার একটু। আচ্ছা তারপর আছে আন্ডারলাইন, ফন্ট আন্ডারলাইন হলো নিচে একটা দাগ দেওয়া, যে কোনো লেখার উপরে যেমন আমরা এখানে লিখেছি ফন্ট, ফন্টের উপরে দাগ দিয়েছিলাম সেই দাগটাকে আন্ডারলাইন করে, যেমন এখানে আমরা দা ব্রাউন, দা ব্রাউন এইটুকুর মধ্যে আমরা সিলেকশন করবো, সিলেকশন করে এখানে ইউ যে সিম্বল আছে সিম্বলে ক্লিক করে দেবো, দেখেন দা ব্রাউনের নিচে একটা দাগ চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা হলো আমাদের ফন্ট সেকশনের এই কয়টা কাজ আমরা দেখলাম। এখন আরেকটা কাজ আমরা দেখবো, সেটা হলো প্যারাগ্রাফ গ্রুপে, ঠিক আছে প্যারাগ্রাফ গ্রুপে আজকে আমরা প্যারাগ্রাফ গ্রুপের আরেকটু কাজ দেখবো, সেটা হলো সেটা শুধু অ্যালাইনমেন্টটা দেখবো আজকে, নেক্সট ক্লাসে বাকিটা আমরা কভার করবো। তাহলে আমরা এখন দেখবো এখানে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে গ্রুপ ফর এ ফর হোম রিবনের মধ্যে প্যারাগ্রাফ একটি গ্রুপ, ঠিক আছে। তাহলে প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে আমরা এখন আজকে দেখবো কি অ্যালাইনমেন্ট, শুধু এখানে অ্যালাইনমেন্ট কত পার্ট আছে, একটা দুইটা তিনটা চারটা আছে। হ্যাঁ তাহলে আমরা লিখে নিই অ্যালাইনমেন্ট, তাহলে প্রথমটা কি লেখা আছে দেখেন, আমি যদি এখানে মাউস তে কার্সরটা এখানে নিয়ে আসি, মানে মাউস পয়েন্টারটা যদি আমরা এই অ্যালাইনমেন্টে নিয়ে আসি তাহলে লেখা আছে কি অ্যালাইন টেক্সট লেফট, তাহলে আমরা লিখে নিই এ এল আই ভি এল অ্যালাইন তারপরে টেক্সট পি তারপরে লেফট এল ই এফ টি লেফট,
নেক্সট তারপর আছে কি সেন্টার লেখা শুধু হ্যাঁ সেন্টার আমরা বুঝতে পারছি আমাদের যে লেখাটা এখন এখানে দেখতে পাচ্ছি আমরা সেই লেখাটা এখন কোথায় আছে লেফট আছে ধরুন আমি এখানে লিখলাম তামিম তামিম এখন কোথায় আছে লেফট সাইড আছে আমাদের লেখা লেফট সাইড আছে এখন যদি তামিম লেখাকে আমি যদি মাঝখানে আনতে চাই এখানে মিডিয়াল আনতে চাই ঠিক আছে তাহলে আমার কি করতে হবে সেন্টারে ক্লিক করতে হবে দেখেন এখানে লেখা আছে সেন্টার মাউসের পয়েন্টার এখানে নিয়ে এসে আমরা সেন্টারে ক্লিক করব দেখেন তামিম লেখাটা সেন্টারে চলে আসছে তারপরে যদি আমরা এই তামিম লেখাটাকে যদি আমরা রাইটে নিতে চাই রাইট ঠিক আছে তাহলে অ্যালাইন টেক্সট রাইটে ক্লিক করব ক্লিক করে আমার রাইটে চলে যাবে আবার যদি প্রথমে আনতে চাই তাহলে এখানে ক্লিক করবো লেফট এখানে ফার্স্টে চলে আসে মাঝখানে আনতে চাইলে সেই লেখাটাকে মিডল করবো সেন্টারে ক্লিক করবো এবং রাইট রাইট ডান সাইডে নিতে চাইলে রাইট অ্যালাইন টেক্সট টেক্সট রাইটে ক্লিক করবো ক্লিয়ার বুঝে গেছে তাহলে আমরা কীভাবে অ্যালাইন করবো এইভাবে আমরা অ্যালাইন করবো আজকে আমরা যে লেখাটা টাইপ করেছি সেটাতে কিন্তু আমাদের এই অ্যালাইনের কাজটা আছে দেখছেন এখানে আমরা যে লিখলাম যে ডেট তারপরে ডিআর জাস্টিফাইতে কি মার্ক করা আছে এখন যদি আমরা এখানে লেফটে ক্লিক করি এখানে দেখেন লেফটে চলে গেছে লেখাটা এখানে কিন্তু এলোমেলো হয়ে গেছে ঠিক আছে এই পাশে সমান এই পাশে এলোমেলো তো দোনো সাইড সমান করার জন্য দোনো সাইড মানে লেফট এবং রাইট সমান করে রাখার জন্য লেখাকে অ্যালাইন করার জন্য আমরা জাস্টিফাই ইউজ করবো এখন যদি জাস্টিফাই ক্লিক করি দেখেন দোনো সাইড সমান হয়ে গেছে তো জাস্টিফাই তো আমরা দেখে নিলাম ঠিক আছে দেখে নিলাম ঠিক আছে ক্লিয়ার তাহলে আমাদের আজকের ক্লাস আমরা ফন্ট মানে হ্যাঁ ফন্ট গ্রুপ এবং প্যারাগ্রাফ গ্রুপ আমরা দেখলাম হ্যাঁ হোম ট্যাবের মধ্যে হোম ট্যাবের মধ্যে ফন্ট গ্রুপ এবং প্যারাগ্রাফ গ্রুপ আমরা আজকে দেখলাম তো আজকের ক্লাসটা এখানে রাখো ঠিক আছে।